আজ শুক্রবার 26শে ফাল্গুন 2022 সালের 11ই মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। চোখের পাতা বিরামেরই অঙ্গ, তাই বিশ্রাম কিন্তু আপনাদেরকে গ্রহণ করতেই হবে। কাজের ফাঁকের ভিতরেই যতটা সম্ভব আরাম করতে পারেন সেটি আপনাদের করা উচিত। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। ভাগ্যদেবী আর্থিকভাবে সম্পূর্ণ সহযোগিতা আপনাদের করতে চলেছেন। আজ আপনারা টাকা পয়সা জমানো বা সঞ্চয় করার দক্ষতা শিখতে চলেছেন এবং সেটিকে সঠিকভাবে কাজেও লাগাবেন, যার কারণে ইন ফিউচার আপনারা প্রভূত পরিমাণে লাভবান হতে চলেছেন। চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের সঠিক প্রদর্শন বা এক্সিবিশন করতে যেন ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি কিন্তু সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই থাকছেন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের থেকে সম্পূর্ণ সহযোগিতা আজ আপনারা পাবেন। আজ আপনারা অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে যাওয়ার জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন, মানসিক প্রফুল্লতা পাবেন। নিকট স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও আপনারা যেতে পারেন, সেখানেও মানসিক প্রফুল্লতা পেতে পারেন। আজ সকলের সাথে সম্পর্কের মজবুতি আপনাদের বৃদ্ধি হবে। তবে প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেম সংক্রান্ত কোনো পদক্ষেপ পুরস্কৃত হবেন না। অর্থাৎ ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন, যতক্ষণ অতিক্রম করার ইচ্ছে থাকবে ততক্ষণ কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। তবে রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো, তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহবাতিক হলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ যদিও খুব একটি শক্তিশালী থাকছে না, তৎসত্ত্বেও বলবো প্রতিবেশী এবং আপনার আশপাশের মানুষজনদের থেকে যতটা সজাগ থাকতে পারেন ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের অভূতপূর্ব, অতুলনীয় কাটবে।